হ্যালো গাইস, আমি তৌহিদুল ইসলাম ইমন। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চোখের উপযোজন। এটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকে এটা মুখস্থ করার চেষ্টা করে। সাপোজ জাস্ট উপযোজনের ডেফিনেশনটা যে যে কোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব পরিবর্তনের ক্ষমতা সেইটাকে উপযোজন বলা হয়, চোখের উপযোজন বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেফিনেশনটাকে আমাদের ফিল করতে হবে যে এইটা এই কথাটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, বা চোখ কেনই বা তার যে ফোকাস দূরত্বটা, লেন্সের যে ফোকাস দূরত্বটা কেন চেঞ্জ করছে এবং কিভাবে চেঞ্জ করছে, সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এবং এই বেসিকটা না জানলে আমরা চোখের ত্রুটিটা ভালোভাবে বুঝবো না। সো এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই লেকচারটা সম্পূর্ণটাই দেখে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে চোখের উপযোজনটা কি। সো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের চোখ। এবং চোখের যদি আমি বিভিন্ন পার্ট গুলো দেখানোর চেষ্টা করি, চোখের বিভিন্ন পার্ট গুলো যদি আমরা দেখি, তো এই যে দেখো বাইরে যে একটা পর্দা আছে সবুজ কালি দিছে আমি, তো এটা অ্যাকচুয়ালি হবে সাদা বা অস্বচ্ছ। তো এই যে সাদা বা অস্বচ্ছ যে স্তরটা সেটাকে বলা হয় স্ক্লেরা চোখের। এবং এই যে স্ক্লেরা, এই স্ক্লেরার নিচে কালো একটা স্তর দেখো, এই কালো স্তরটার নাম হচ্ছে কুরয়েড। সো একটা নাম হচ্ছে স্ক্লেরা আর একটা নাম হচ্ছে কি কুরয়েড, এবং স্ক্লেরার এই যে বাকি যে পোর্শনটা ছিল, এই পর্যন্ত যে পোর্শনটা ছিল এই পোর্শনটা হচ্ছে অস্বচ্ছ এবং সাদা। বাট এই যে স্ক্লেরার এই যে সামনের অংশ, এই সামনের এই এতটুকু অংশ হচ্ছে তোমার স্বচ্ছ, পুরাটাই স্বচ্ছ। দেখো এটা যদি স্বচ্ছ না হইতো তখন তোমার চোখের ভিতরে আলো প্রবেশ করতে পারতো না। তো এই অংশটা হচ্ছে স্বচ্ছ। এবং স্ক্লেরার এই যে স্বচ্ছ অংশটা, এই স্বচ্ছ অংশটার নাম হচ্ছে তোমার কর্নিয়া। নাম কি? কর্নিয়া। সো জাস্ট আমি নামগুলো বলছি, আমি লেখার প্রয়োজন অনুভব করছি না, সেটা হচ্ছে চোখের গঠনে আমরা ডিটেলস আলোচনা করব। সো কর্নিয়া, তারপর ভিতরের স্তরটা হচ্ছে কুরয়েড। এবং কুরয়েডের এই যে এই জায়গায় যে বাড়তি অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গার যে বাড়তি অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে আইরিস। এখন দেখো, এবং এই কুরয়েড স্তরটার দিকে যদি আমরা চিন্তা করি, কুরয়েড স্তরটার এই যে এই পোর্শনটা দেখো, এই জায়গায় একটু মানে বেশি বালজিং বা বেশি কালো বা একটু বেশি অংশ, এবং এটা ত্রিকোণাকার, এই অংশটাকে বলা হয় সিরিয়ারি বডি। ক্লিয়ার? এখন দেখো সিরিয়ারি বডি থেকে কিছু সুতার মতো কিছু আছে যা চোখের লেন্সটাকে মাঝখানে ধরে রাখছে, নাহলে কিন্তু লেন্সটা থাকা পসিবল ছিল না, তুমি একটা ফাঁকা জায়গায় কিন্তু লেন্সটাকে রাখতে পারবে না। তো এই লেন্সটাকে দুই দিক থেকে সিলিয়ারি বডি থেকে সাসপেনসরি লিগামেন্ট কি করছে, এই লেন্সটাকে ধরে রাখছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক। এখন আমরা দেখবো যে এই লেন্সটা কিভাবে তোমার মানে প্রতিবিম্ব গঠন করে। এবং এদিকে আরেকটা স্তর হচ্ছে তোমার, এটা হচ্ছে এই যে যে আমি যে লাল কালি দিয়ে যে স্তরটা দিলাম সেটা অ্যাকচুয়ালি গোলাপি হবে। সো এই যে এই স্তরটা হচ্ছে তোমার রেটিনা, এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্তর। কারণ হচ্ছে দেখো রেটিনা স্তর থেকে কিছু স্নায়ু মস্তিষ্কে গেছে। আমরা যদি খেয়াল করি রেটিনার স্তর থেকে, খেয়াল করো এই যে রেটিনার স্তর থেকে কিছু স্নায়ু মস্তিষ্কে গেছে। দ্যাট মিন্স প্রতিবিম্বটা যখন রেটিনায় গঠিত হবে তখনই কেবল এই যে অনুভূতিটা, এই দর্শন অনুভূতিটা, এই অনুভূতিটা মস্তিষ্কে যাবে এবং আমরা কোনো একটা বস্তুকে দেখতে পারবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট বেসিক আমাদের, যে কোনো একটা বস্তু প্রতিবিম্ব গঠনের জন্য ওইটাকে অবশ্যই, যে প্রতিবিম্বটা গঠিত হবে ওই প্রতিবিম্বটা অবশ্যই যে এই যে রেটিনা পর্দাটা আছে এই রেটিনা পর্দার মধ্যে থাকতে হবে। সো দেখ আমরা যদি এই জায়গায় একটা কোনো বস্তুর কথা চিন্তা করি, দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস, এবং এটা হচ্ছে চোখের আলোক কেন্দ্র। সো দেখো এখন এই জায়গায় যখন আমরা একটা বস্তু রাখবো তখন কি ঘটবে খেয়াল করো। আমরা কি জানি যে আমরা যে লেন্সের চিত্র আঁকার যে নিয়মাবলী ছিল, ওই লেন্সের চিত্র আঁকার নিয়মাবলীর মধ্যে আমরা জানি যে কোনো একটা রশ্মি যদি সমান্তরালে আসে তখন ওইটা লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে যায়, এবং যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা ওই বরাবরই প্রতিসরিত হবে। সো এইদিকে আমি প্রথমে আলোক কেন্দ্রে দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আমরা ফোকাস দূরত্বটা সহজে বের করতে পারি। সাপোজ এটা হচ্ছে আলোক কেন্দ্রে এই রশ্মিটা গেল এবং এই বরাবরই সে প্রতিসরিত হইল, এবং এই বিন্দুটা থেকে আমরা জানি যে প্রত্যেকটা বিন্দু থেকে দুইটা করে রশ্মি যাবে,
ওই দুটার রশ্মি গিয়ে তারা প্রতিবিম্ব গঠন করবে। সো এই বিন্দু থেকে একটা সমান্তরাল রশ্মি যাবে, সমান্তরাল রশ্মি যাওয়ার পরে যেহেতু প্রতিবিম্বটা পর্দায় গঠিত হবে একটা নর্মাল চোখে, মানে এখানে গঠিত হবে, সো একটা ট্রিক্স করো তুমি, এটাকে জাস্ট এই পর্যন্ত দিয়ে দাও, এই এই বিন্দুতে মিলা এবং এই জায়গায় তুমি কি পাই গেলা, ফোকাস দূরত্ব। আমরা কি জানি, সরি ফোকাস বিন্দু, আমরা কি জানি ফোকাস বিন্দু কোন বিন্দু, সেটা হচ্ছে একটা সমান্তরাল রশ্মি যখন আসবে তখন লেন্সের এটা যে বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। দ্যাট মিন্স এটা হচ্ছে চোখের ফোকাস বিন্দু, ইনিশিয়াল একটা ফোকাস বিন্দু। তাহলে দেখ, তাহলে এই যে যে দূরের বস্তুটা ছিল, এই দূরের বস্তুটা, এই জায়গার বস্তুটা দেখার জন্য চোখের যেটুকু ফোকাস দূরত্ব ছিল সেই ফোকাস দূরত্বের মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, সেই ফোকাস দূরত্বের মান হচ্ছে এইটুকু। ক্লিয়ার? এখন দেখ, এখন হচ্ছে সাপোজ ধরো বস্তুটা এই জায়গায় নেই, বস্তুটা অন্য একটা জায়গায় আছে, সাপোজ আমি বস্তুটাকে এই জায়গায় দিলাম, আরেকটু দূরে সরালাম বস্তুটাকে, তখন কি ঘটে সেটা যদি আমরা চিন্তা করি। সাপোজ এখন বস্তুটা হচ্ছে এই এই পজিশনে, খেয়াল করো এখন বস্তুটা হচ্ছে এই পজিশনে, তখন এই পজিশন থেকে আমরা যদি আঁকার চেষ্টা করি তখন সে আলোক কেন্দ্রে যাবে। আমি এই রশ্মিগুলো একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের যাতে পাজল না হওয়ার কোনো চান্স থাকে। খেয়াল করো যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, একটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে, সো আলোক কেন্দ্র দিয়ে এটা এইভাবে যাবে, খেয়াল করো এই 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 পর্যন্ত গেল। সো আলোক কেন্দ্র দিয়ে এই পর্যন্ত যাওয়ার পরে এখন দেখো, এখন ল্যান্সটা যে ফোকাস দূরত্বটা ছিল সেটা যদি এই আগের ফোকাস দূরত্বটাই থাকতো, অর্থাৎ এতটুকু ফোকাস দূরত্ব যদি থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, এই পজিশন থেকে এখন সমান্তরাল যে রশ্মিটা যাবে সেটা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে। তো আমরা এই বিন্দুতে দেওয়ার পরে দেখি কি ঘটে, এই জায়গা দিয়ে যে সমান্তরাল রশ্মিটা যেটা যাবে, তারপর সমান্তরাল যেটা যাবে সেটা এই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এই বরাবর যাবে আগের, অর্থাৎ আগের যে ফোকাস বিন্দুটা ছিল সেটা দিয়ে যাবে, যেহেতু আমরা বলছি যে এখন ফোকাস দূরত্ব চেঞ্জ হচ্ছে না। এখন দেখ, তাহলে প্রতিবিম্বটা কোনটা, সেটা হচ্ছে এই যে আলোক কেন্দ্রে গেল হচ্ছে এই রশ্মিটা, এবং এই যে সমান্তরালে আসলো এই রশ্মিটা, এই দুইটা রশ্মির মানে এই দুইটা রশ্মির যে মানে মিলিত বিন্দু সেই বিন্দুটা হচ্ছে কি আমাদের এখন ওই এই যে এই জায়গার উপরের বিন্দুটার প্রতিবিম্ব। ক্লিয়ার? এখন দেখো, এখন এই পজিশনে চলে আসি, সেটা হচ্ছে দেখো আমাদের এখন যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা হচ্ছে এই জায়গায়, এবং আগে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই পজিশনে। এখন দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এইদিকে তো একটা বিন্দু গেছে বা একটা রশ্মি গেছে, দেখো এইদিকে কিন্তু একটা রশ্মি এই বরাবর গেছে, যেটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল রশ্মি, কোনো প্রতিবিম্ব না, প্রতিবিম্বর জন্য দুইটা রশ্মির মিলিত বিন্দু লাগবে, যেহেতু এই রশ্মিটা একা গেছে সেহেতু একা কোনো সেন্সেশন দিতে পারবে না আমাদের চোখে। এখন দেখো তার মানে কি ঘটছে, সেটা হচ্ছে আমাদের প্রথম যে বস্তুটা ছিল সেই বস্তুটার জন্য যে বিন্দুটা ছিল, অর্থাৎ মিলিত যে বিন্দুটা ছিল সেই মিলিত বিন্দুটা ছিল আমাদের রেটিনায়, সেজন্য ওই বস্তুটাকে আমরা স্পষ্ট দেখছিলাম, কিন্তু এর পরের বস্তুটা যে প্রতিবিম্বটা, অর্থাৎ পরের বস্তুর জন্য যে দুই মিলিত যে বিন্দুটা, ওই বিন্দুটা এখন রেটিনায় পড়ে নাই। দ্যাট মিন্স এখন আমরা ওই বস্তুটাকে ক্লিয়ার দেখবো না, এটা কিন্তু একটা নর্মাল চোখ। তাহলে নর্মাল চোখের কি এরকম কোনো ব্যাপার আছে যে সে একটা জিনিস ক্লিয়ার দেখতেছে আর পরে জিনিসটা ক্লিয়ার দেখতেছে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নর্মাল চোখে ঘটে না। সাধারণত আমরা যে নর্মাল চোখ যে কোনো দূরত্বের বস্তুকে সে ক্লিয়ার দেখতেছে, তার মানে এই জায়গায় অ্যাকচুয়াল কোন জায়গায় চেঞ্জটা হবে, আমাদের চেঞ্জটা তাহলে কোন জায়গায় করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই বিন্দুটাকে, খেয়াল করো আমরা এই বিন্দুটাকে এই পর্যন্ত নিয়ে যাবো। সো এই বিন্দুটাকে যদি এই পর্যন্ত নিয়ে যেতে হয় অবশ্যই আমার রশ্মিটাকে মানে ল্যান্সটার যে ফোকাস দূরত্বটা সেই ফোকাস দূরত্বকে চেঞ্জ করতে হবে। এখন দেখো আমরা ফোকাস দূরত্বকে চেঞ্জ করে আদৌ কি কিছু করতে পারি কিনা, এখন এইটা একটু খেয়াল করার চেষ্টা করো। সাপোজ ধরো এখন যে রশ্মিটা গেল সেটা হচ্ছে এই 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 হচ্ছে একটা পয়েন্ট, আমরা পয়েন্টটা যদি দেখি, দেন আর একটা যে সমান্তরালে যাবে এটা যদি এই বরাবর যাইত, খেয়াল করো দেখো এখন এদিকে খেয়াল করো, এই যে সমান্তরালে যে রশ্মিটা আসছে সমান্তরাল রশ্মিটা, এই রশ্মিটা যদি এই এইভাবে যাইতো তখন দেখো আগের যে আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মিটা এবং এই রশ্মিটা রেটিনাতে মিলিত হইতো। দ্যাট মিন্স এটা পসিবল ছিল তখনই যখন এই সমান্তরাল রশ্মিটা আসার পরে এই বিন্দুতে যায়,
তার মানে দেখো সেকেন্ড যে রশিটা, সেই রশিটার ক্ষেত্রে ফোকাল দূরত্ব যদি এতটুকু হইতো, অর্থাৎ ফোকাল দূরত্ব এতটুকু না হয়, যদি এতটুকু হইতো তখন পসিবল ছিল ওই যে আমাদের যে সেকেন্ড যে বস্তুটা ছিল ওই বস্তুটার প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হওয়া। তার মানে দেখ, তার মানে আমরা আমাদের চোখ যেহেতু ওই দুইটা বস্তুকে, ওই দুইটা বস্তুকে রেটিনায় প্রতিবিম্ব গঠন করতেছে, দুইটা বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হইতেছে, দ্যাট মিন্স চোখটা অবস্থু অবশ্যই তার লেন্সটা যে ফোকাল দূরত্বটা ছিল সেই ফোকাল দূরত্বটাকে সে চেঞ্জ করে দিছে, যাতে ফোকাল দূরত্বটা এখন এই জায়গায় এসে পড়ে। এবং এটা খুব ইজি ফোকাল দূরত্বটা চেঞ্জ করা, এদিকে যেহেতু ফোকাল দূরত্ব বাড়ছে সো আমরা ফোকাল দূরত্ব বাড়াইতে পারি, সেটা হচ্ছে লেন্সটাকে যদি আমরা এ বরাবর টান দিই, অর্থাৎ সাসপেনশন লিগামেন্ট যদি এ বরাবর টান দেয় তখনই দেখা যাবে যে তোমার এই ফোকাল দূরত্বটা বেড়ে গেছে। সো চোখ এটা পারে, এই যে চোখের এই ক্ষমতাটা, অর্থাৎ যে কোনো দূরত্বের যে কোনো একটা বস্তুকে, খেয়াল করো আমি জাস্ট পয়েন্ট গুলো রাখতেছি এবং আমি অন্য একটা আরেকটা উদাহরণ দেখাচ্ছি যে তোমাদের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়। আমি জাস্ট এই সবগুলো পয়েন্ট মুছে দিব, আমি জাস্ট ওই ফোকাল দূরত্বে দুইটা পয়েন্ট রাখবো, খেয়াল করো ফোকাল দূরত্বে জাস্ট দুইটা পয়েন্ট রাখবো। সো ধরো আমরা এই জায়গায় একটা বস্তু রাখলাম, তাহলে ব্যাপারটা কি ঘটবে, আমরা এই জায়গায় রাখলাম একটা বস্তু একেবারে চোখের সামনাসামনি, সো এই জায়গায় কি ঘটবে সেটা খেয়াল করো, আলোক কেন্দ্র দিয়ে একটা বিন্দু যাবে, একটা রশ্মি যাবে, রশ্মি যাওয়ার পরে এই পজিশনে সে কি করবে, এই রশ্মিটা যাবে, দেন সে কি করবে তার যে সমান্তরাল যে রশ্মিটা আছে এই রশ্মিটাকে এখন অবশ্যই এই এই বরাবর যাইতে হবে, এই বরাবর যদি না যায় তাহলে দুইটা রশ্মি কোনোভাবেই এই রেটিনাতে মিলিত হবে না, এবং রেটিনাতে মিলিত না হলে এই বিন্দুটার মানে এই বিন্দুটার যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা কখনো আমরা রেটিনায় পাবো না। দ্যাট মিন্স আমরা জানি যে একটা সমান্তরাল রশ্মি লেন্সের মধ্য দিয়ে যে বিন্দুর মধ্য দিয়ে সে প্রতিসরিত হয় ওই বিন্দুটাই হচ্ছে ওই লেন্সের ফোকাস ফোকাস বিন্দু। দ্যাট মিন্স এখন ফোকাস বিন্দুটা হচ্ছে এই জায়গায়, তারপরে একবার দেখো একবার হচ্ছে ফোকাস বিন্দুটা হচ্ছে এই জায়গায়, আরেকবার এই জায়গায়, আরেকবার হচ্ছে এই জায়গায়, তিনটা বস্তুর ক্ষেত্রে তিনটা কন্ডিশনে আমরা ফোকাস দূরত্বটা পাচ্ছি, এবং কোন কারণে ওই ফোকাস দূরত্বটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে যাতে আমরা প্রতিবিম্বটা রেটিনায় গঠন করতে পারি এবং যাতে আমরা ওই বস্তুটাকে ক্লিয়ারলি দেখতে পারি। তার মানে এই ক্ষেত্রে কি করে লেন্সটা হয়তো বা তার ব্যাসার্ধটাকে একটু বাড়ায় দেয়, বা লেন্সের হয়তো বা ব্যাসার্ধটাকে একটু কমায় দেয়, এরকম করে কিছু একটা করে। এখন দেখো তো এইভাবে লেন্সটার এই যে বক্রতা বাড়ানো কমানোর মাধ্যমে সে কি করে তার ওই ফোকাস দূরত্বটা যেটা আছে ওই ফোকাস দূরত্বটাকে চেঞ্জ করা যায়, এবং ফোকাস দূরত্বটা চেঞ্জ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে সে তার ওই বিন্দুটার প্রতিবিম্বটা রেটিনায় গঠন করতে পারে, এবং রেটিনায় প্রতিবিম্ব গঠন করা ছাড়া কোনোভাবেই আমরা বস্তুটাকে ক্লিয়ার দেখতে পারবো না। দ্যাট ইজ দ্য বেসিক। আমরা সামনের লেকচারগুলোতে এই রেটিনায় যখন ঘটিত হবে না সেটাকে বলা হয় চোখের ত্রুটি, আর সেটা কেন হয় কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং লেকচারটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।